তাহলে উনি উদ্ধার করেছে কার থেকে? টিএমসি পার্টির গুন্ডার হাত থেকে। তাহলে প্রশাসন টিএমসি বাড়ির গুন্ডার কাছে পরাজিত হয়েছে, তাই উনি এসে উদ্ধার করেছে। তাহলে কি গুন্ডা তৈরি করেছে উনি? উনি ওনার কথায় উত্তর দিক, উনি উদ্ধার করেছে, উনি বলেছে, আমি বলছি না তো, উনি বলেছে। তাহলে উনি উদ্ধার করেছে কার কাছ থেকে? টিএমসি পার্টির হারমাদ গুন্ডাদের হাত থেকে, যারা আমাকে মারতে এসেছিল, যারা ওই অত্যাচার জুলুমটা করেছিল। সেই জায়গায় তাহলে পুলিশ অপারক হয়েছে, পুলিশ পেরে উঠতে পারেনি, এটা প্রমাণ উনি নিজে দিল। তাহলে কি তৈরি করেছে? তাহলে আমার কথাটা মিলছে যে অস্ত্র বোম টোম সব ছিল ওনাদের হাতে। পিসাব ছেলেটা, পিসাবের ছেলেটা কখনো মিথ্যাবাদী হয়? ওনার চারখানা গাড়ি ছিল এখানে, দুখানা গাড়ি এখানেই ছিল, দুটো, একটা লাল গাড়ি আর একটা সাদা গাড়ি ছোট এখানে, একটা নীল স্কর্পিও আর একটা সাদা স্কর্পিও ছিল ওখানে। আমি আমার ছেলেদেরকে কুর্নিশ জানাবো, আমার সহকর্মী ছোট ছোট ভাইদের, তারা চিৎকার করেছে, চেঁচামেচি করেছে, কিন্তু এই গাড়িতে একটা থুতু পর্যন্ত ছেটায়নি। এর চাইতে বড় আনন্দের আর ধৈর্যের আর কিছু হতে পারে না। কি করে বললেন যে গাড়ি ভেঙে দিয়েছে? কি করে উস্কানি দিলেন? পীরের ছেলেরা তারা আগুন নেভায়, তারা আগুন জ্বালায় না, এটা আমরা জানি। গ্রামের লোক আপনাকে আটকে রেখেছিলেন, ওখানে গ্রামের কোনো লোক ছিল না। গ্রামের লোকেরা দুঃখ প্রকাশ করেছে, ওই এলাকায় যারা একেবারে গোটা 10-12 গ্রামের লোক, হয়তো আমার যারা সরকারের সঙ্গে জড়িয়ে আছে বিরোধী হতে পারে, বাকি যারা আম মানুষ তারা দুঃখ প্রকাশ করেছে। কিন্তু ওই মানুষগুলো দুঃখ প্রকাশ করে প্রকাশ্যও প্রকাশ করতে পারবে না, কারণ ওদেরকে মার্ডার করে দেবে। এটা হলো শওকত মোল্লার চরিত্র, বিগত দিন এইভাবে অত্যাচার করে। ওখানে যত লোক ছিল, শুধু ভাঙন নয়, ক্যানিং নয়, জীবন্ত নয়, বিভিন্ন জায়গা থেকে পার্টি হয়ে যারা গুন্ডাগিরি করে, এদের করে ভাড়া করে নিয়ে আসা হয়েছে। দেখুন, ওখানে যারা মিডিয়ার লোক ছিল তাদের ঘরে পর্যন্ত টর্চার করেছে, তারা নিজেরা ফটো কপি করেছে বাইকগুলো এবং ওখানে লাল গাড়িটাকে কিভাবে অত্যাচার করেছে, সে ভিডিও ফুটেজে রয়েছে। আর এই হচ্ছে আপনাদের সেই ডিএম এর কাছে আমি যে মানে ডেপুটেশন দিয়ে এসেছি লাস্টে, ওখানে যখন জাঙ্গে ঘটপুকুর থানাতে আমাকে যেতে দিল না, এসপি অফিসে যাওয়ার মতো রাস্তা ছিল না, রোডটা এ ছিল, তখন লাস্টে আমি কলকাতায় ডাইরেক্ট আলিপুরে গিয়ে ডিএম অফিসে দিয়ে এসেছি। আতঙ্কিত হবে কেন? আতঙ্কিতর কোনো প্রশ্ন নেই এখানে। আমি দুঃখিত হয়েছি, আজকে আমার বাংলা ধ্বংস হয়ে যাচ্ছে, বাংলার গণতন্ত্র হত্যা হচ্ছে, বাংলার প্রশাসনের মৌলিক যে অধিকার সেই পাওয়ার প্রশাসনের হাতে নেই। প্রশাসনের এক শ্রেণীর মানুষকে ইউনিফর্ম পরিয়ে, এক পার্টির এক শ্রেণীর মানুষকে ইউনিফর্ম পরিয়ে প্রশাসনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। তারা প্রশাসনের কোনো লোক যদি নিরপেক্ষ কাজ করে, তারা ওপর লেভেলে খবর দিচ্ছে, ওপর লেভেল থেকে দেখাচ্ছে সেই প্রশাসনকে হ্যারাসমেন্ট করা হচ্ছে। এইভাবে প্রশাসনের যারা প্রকৃত প্রশাসন তারাও আজকে পেরেশানে পড়ে গেছে। এই জায়গায় দুঃখিত হওয়া, এই জায়গায় কোনো আতঙ্কিত হওয়ার ব্যাপার নেই। এখানে জীবন দিয়ে হলেও আমার বাংলাকে বাঁচাতে হবে, আমার বাংলার হয়ে আগামী দিন আরও সংগ্রাম করতে হবে, আমার মা বোন বেটিদের গরিব অসহায়দের জীবনকে বাঁচাবার জন্য। আব্বাস সিদ্দিকি যারা সাথে আছে তাদেরও জীবন লাগে, দেবে তারা। আমি আব্বাস সিদ্দিকি নিজে থেকে বলছি আমার জীবন লাগলে আমি দিতে রাজি আছি। শওকত মোল্লা বলছে যে আপনাকে উদ্ধার করেছে, গ্রামের লোক আপনার উপর অ্যাটাক করেছিল, উনি উদ্ধার করেছে প্রশাসনের সহায়তায়। তাহলে উনি উদ্ধার করেছে কার থেকে? টিএমসি পার্টির গুন্ডার হাত থেকে। তাহলে প্রশাসন টিএমসি বাড়ির গুন্ডার কাছে পরাজিত হয়েছে, তাই উনি এসে উদ্ধার করেছে। তাহলে কি গুন্ডা তৈরি করেছে উনি? উনি ওনার কথায় উত্তর দিক, উনি উদ্ধার করেছে, উনি বলেছে, আমি বলছি না তো, উনি বলেছে। তাহলে উনি উদ্ধার করেছে কার কাছ থেকে? টিএমসি পার্টির হারমাদ গুন্ডাদের হাত থেকে, যারা আমাকে মারতে এসেছিল, যারা ওই অত্যাচার জুলুমটা করেছিল। সেই জায়গায় তাহলে পুলিশ অপারক হয়েছে, পুলিশ পেরে উঠতে পারেনি, এটা প্রমাণ উনি নিজে দিল। তাহলে কি তৈরি করেছে? তাহলে আমার কথাটা মিলছে যে অস্ত্র বোম টোম সব ছিল ওনাদের হাতে, ব্যাস এই উত্তরটা উনি দি। অনেকে আক্রান্ত হয়েছেন, আপনি বলছেন প্রশাসনের উপস্থিতিতে আপনি আক্রান্ত হয়েছেন, সাংবাদিক আক্রান্ত হয়েছে, আমরা আমাদের মধ্যে অনেক সাংবাদিক, আমি নিজেও আক্রান্ত হয়েছিলাম, এবং সেখানে আপনার বহু কর্মী আক্রান্ত হয়েছে, প্রশাসনের সামনে আপনার উপরে হামলা চালানো হয়েছে, প্রশাসনের উপরে ভরসা আগেও ছিল, আজও আছে, ভালোবাসা আগে ছিল, আজও আছে, প্রশাসনের উপর আমার ভরসা আছে। কিন্তু প্রশাসনের ইউনিফর্ম পরে পার্টির ক্যাডার যারা ঢুকে গেছে তাদের উপর ভরসা নেই। বর্তমান টিএমসি পার্টির যারা নেতৃত্ব দিচ্ছে, এদের বেশিরভাগ গুন্ডা, বদমাইশ, খারাপ লোক,
যিনি সব ভালো আছে তার আজকে আফসোস করছে এবং টিএমসি পার্টির ব্যাক সাইডে পড়ে আছে, যারা দলকে তৈরি করেছিল। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে থেকে ওই পুলিশের ইউনিফর্ম পরে ওই পার্টির ক্যাডাগুনি এখন দল চালাচ্ছে, ওদের হাতে শিক্ষা, ওদের হাতে পাওয়ার আছে, পাওয়ার দিয়ে ওরা করতে চাইছে। তাহলে সেই জায়গায় প্রশাসন তো আমার দেশের সম্পদ, তাদের ওপর কেন আমার ভরসা থাকবে না? তেনাদের ওপর শ্রদ্ধা ভালোবাসা ভরসা ছিল, আজও আছে, কালও থাকবে। কিন্তু প্রশাসন বন্ধুদেরকে বলবো যে আপনারা নিজেদের অস্তিত্বকে ভুলে যাবেন না। আপনারা কারো দয়াতে চাকরি পাননি, আপনাদের ঘরে যে মাইনে দেওয়া হয় দেশবাসীর ট্যাক্স থেকে, দেশের সম্পদ থেকে, কোনো দল থেকে দেওয়া হয় না। সেই জায়গায় বাংলা ও বাংলার মানুষকে বাঁচাবার স্বার্থে যারা ওপর অধিকারী আছেন তেনাদের উদ্দেশ্য করে বলবো, আপনারা শক্ত হাতে এই বাংলাকে বাঁচাবার জন্য অসহায় মানুষের পাশে দাঁড়ান। বলছি সামনে 21 নির্বাচন, আপনি এখনো পার্টিতে আসেন, পরেও কাল যে দুর্ঘটনা আপনার ঘটেছে, সামনে কর্মীদেরকে কি বার্তা দেবেন আপনি? কর্মীদেরকে একটাই কথা বলবো, আজকে স্বাধীন ভারতে বাস করছি, কিছু বীর পুরুষ ভারতবাসীর জন্যে আজকে সেই সকল ভারতবাসীর সুসন্তান যারা আজকে আমাদের জন্যে ভেবেছে লড়াই করেছিল বলে আজকে ব্রিটিশদের হাত থেকে আমরা দেশকে স্বাধীন করে আজ আমরা শান্তিতে আছি। আজকে দেশের মধ্যে, দেশ কোনোদিন আমার কষ্ট দেয় না, দেশ আমায় শান্তিতে রেখেছে। দেশের মধ্যে কিছু নির্বাচনের ফলে কিছু দুর্নীতি লোক নেতা হয়ে যাওয়াতে আজকে আমরা দেশের মৌলিক অধিকার, সংবিধানের অধিকার পাচ্ছি না। এই জায়গায় আমাদের পরের জেনারেশনকে বাঁচাতে গিয়ে, মা বেটিদের ইজ্জত বাঁচাতে গিয়ে আরও শক্ত হন, আরও শক্ত হাতে প্রশাসনকে সাথে নিয়ে, প্রশাসনের সঙ্গে কোনো ফেতনা ফাসাতে জড়াবেন না এবং ল অ্যান্ড অর্ডারকে মাথায় রেখে, ল অ্যান্ড অর্ডার ভঙ্গ না করে গণতান্ত্রিক পদ্ধতিতে আরও সংগ্রাম করুন বাংলার এই পরিস্থিতিকে শেষ করে বাংলাকে বাঁচাবার চেষ্টায়, বাংলায় যাতে গণতন্ত্র এবং সংবিধান বাঁচে। এত বড় নাকি বাঘের বাচ্চা, আমরা শুনতাম তো মোবাইলের সামনে দাঁড়িয়ে, টিভির সামনে দাঁড়িয়ে ঠিক এইভাবে বলতো, আমি যদি মনে করি বাংলার সব কিছু বন্ধ করে দেবো। আমি বলছি কেন, কালকের ঘরের ভিতর ঢুকলেন কেন সাহেব? এটা মনে রাখতে হবে ক্যানিং পূর্ব, এটা অন্য কোনো জায়গা নয়, এখানে দাঁতটা ফোটাতে একটা দাঁত ফোটালেন পাঁচটা দাঁত ভেঙে দেওয়ার ক্ষমতা ক্যানিং পূর্ব বিধানসভা মানুষের আছে, এটা নিশ্চিতভাবে আমরা মনে করি। এবং গতকালকে আমি আব্বাস সিদ্দিকী সাহেব দেখলাম কত বড় একজন মিথ্যাবাদী, যখন এই এলাকার হাজারে হাজারে মানুষ তাকে ঘিরে ফেলেছে, বারুইপুর পুলিশের সুপার মিস্টার রশিদ মানির সাহেব আমাকে ফোন করে বললেন এমএলএ সাহেব একটু দেখুন ওখানে প্রচুর মগ জমায়েত হয়েছে, জনগণ জমায়েত হয়ে গেছে, আব্বাস সিদ্দিকীকে ঘিরে ফেলেছে, আপনি যান প্রশাসনের সবাই আছে, আপনি গিয়ে ওদেরকে যে কোনোভাবে সেভ করুন। আমরা তড়িঘড়িভাবে এখানে চলে এলাম, এখানকার ডিএসপি সাহেব, সিআই সাহেব, অ্যাডিশনাল এসপি সাহেব, এখানকার থানার আসি, অনেক পুলিশের আধিকারিকরা ছিলেন। আমি এখানে এসে প্রায় 5-7 হাজার লোক সবাই চিৎকার চেঁচামেচি করছে আব্বাস সিদ্দিকীর, যে আব্বাস সিদ্দিকী কেন আমাদের এখানে এসে পুরপুরা শরীফ থেকে অশান্তি তৈরি করবে। ওনারা বললেন, আমি বললাম একটা কাজ করে ওনাকে চলে যেতে বলুন, ভদ্রলোক ঘরের মধ্যে ঢুকে আছে, এত বড় নাকি বাঘের বাচ্চা, আমরা শুনতাম তো মোবাইলের সামনে দাঁড়িয়ে, টিভির সামনে দাঁড়িয়ে ঠিক এইভাবে বলতো, আমি যদি মনে করি বাংলার সব কিছু বন্ধ করে দেবো। আমি বলছি কেন, কালকের ঘরের ভিতর ঢুকলেন কেন সাহেব? এটা মনে রাখতে হবে ক্যানিং পূর্ব, এটা অন্য কোনো জায়গা নয়, এখানে দাঁতটা ফোটাতে একটা দাঁত ফোটালেন পাঁচটা দাঁত ভেঙে দেওয়ার ক্ষমতা ক্যানিং পূর্ব বিধানসভা মানুষের আছে, এটা নিশ্চিতভাবে আমরা মনে করি।